হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি তো ফ্রেন্ডস যেমনটা আমি তোমাদের বলেছিলাম কমিউনিটি ট্যাবে যে আমরা এসে পড়ব এবার একটা নাইন টেনের যে সিলেবাসটা রয়েছে এবং ইলেভেন টুয়েলভের যে সিলেবাস দুটো সিলেবাসই রয়েছে এই এসেটা এটার নাম হচ্ছে ড্রিম চিল্ড্রেন এ রেভারি চার্লস ল্যাম্ব ওনার লেখা এই এসেটা প্রবন্ধ এটা একটা অনেকে এটাকে স্টোরির আন্ডারেও মনে করে যেটা অ্যাকচুয়ালি স্টোরি কাম এসে এরকমভাবে তার এই যে এসেটা উনি যেটা লিখেছেন চার্লস ল্যাম এর যেটা ফর্ম এই এসেটার যে গঠন সেটা হচ্ছে স্টোরির মতো অনেকটা যেভাবে গল্প ছোট গল্প লেখা হয় উনি একই রকমভাবে এটাকে লিখেছেন কিন্তু এত সুন্দর এর বুনন ওনার লেখন শৈলী এত সুন্দর যে এটা তো স্টোরির মতো দেখাচ্ছে ঠিকই কিন্তু এক্স্যাক্টলি এর যে কন্টেন্টটা এটা কিন্তু অবশ্যই এসে কারণ এর ভিতরে আমরা কিন্তু অনেক কিছু অটোবায়োগ্রাফি যেটা ওনার ওনার জীবন কাহিনী সেটাকে দেখতে পাচ্ছি এই ড্রিম চিলড্রেন রেভারির মধ্যে তো নামটা দেখো কত সুন্দর ড্রিম চিলড্রেন স্বপ্নের শিশু এ রেভারি একটা দিবা স্বপ্ন তাহলে এটা একটা স্বপ্ন কিন্তু এটা দিবা স্বপ্ন তাহলে এখানে দিন রয়েছে যেটা বাস্তবতার প্রতীক রিয়ালিটির প্রতীক এখানে চিলড্রেন রয়েছে যেটা হচ্ছে কিসের প্রতীক বাস্তবতা রিয়ালিটি তাহলে রেভারি এটাও অ্যাকচুয়ালি যেটা দিন যেটা বাস্তবতার প্রতীক চিলড্রেন এটাও রিয়ালিটির প্রতীক আর যে শব্দটা আছে ড্রিম ড্রিম হচ্ছে এখানে ইমাজিনেশানের প্রতীক তো এই যে এসেটা আমরা দেখবো এটা ইমাজিনেশান আর রিয়ালিটির অত্যন্ত সুন্দর একটা মিশ্রণ তাহলে এই যে এসেটা এটা বিউটিফুল মিক্সচার অফ ইমাজিনেশান অ্যান্ড রিয়ালিটি কবি এই স্বপ্ন এবং বাস্তবের মাঝে ঝুলে রয়েছেন হ্যাং করছেন উনি মাঝে তো এই যে টানা পড়েন বাস্তব আর কল্পনার মধ্যে সেই নিয়েই রচনা করা হয়েছে কিন্তু এই এসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখব যে ওনার যে পার্সোনাল লাইফ সেটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো তো ফ্রেন্ডস ড্রিম অ্যাকচুয়ালি কি আমাদের স্বপ্ন কি। তো স্বপ্ন হচ্ছে আমাদের ভিতরের যে অপূর্ণ ইচ্ছাগুলো রয়েছে আনফুলফিল ডিজায়ার যেগুলো রয়েছে যেগুলো আমরা বাস্তবে পূর্ণ করতে পারি না সেগুলোর এই যে অতৃপ্তি থেকে যায় বাস্তবে আমাদের ভিতরে আমাদের যে সচেতন মন সেই সচেতন মনে যেগুলো আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সেগুলো না পাওয়ার যে যন্ত্রণা চাপা দিয়ে রাখি আমরা সেটাই কিন্তু আমাদের স্বপ্নে অবচেতন মন আমাদের সামনে খাড়া করে দেয় যেটাকে আমরা স্বপ্ন বলি তো বাস্তবের না পাওয়াগুলো কিন্তু স্বপ্নে আমরা পেয়ে যাই তো স্বপ্ন ওই জন্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণও বটে আমাদের স্বস্তিও দেয় আমাদের আনন্দও দেয় কিন্তু পরক্ষণেই আবার আমাদের বাস্তবের সম্মুখীন করে দেয় যখন সেই স্বপ্নটা ভেঙে যায় তো নাম দেখে বুঝতে পারছি যে কবি এখানে একটা লেখক যিনি রয়েছেন এসেইস্ট প্রাবন্ধিক যিনি রয়েছেন তিনি একটা স্বপ্ন দেখছেন দিনের বেলায় দিবা স্বপ্ন একটা দেখছেন যেহেতু এটা রেভারি উনি বলেছেন এবং সেই রেভারিতে উনি কি দেখছেন না দেখছেন সেটা তো আমরা এর ভিতরে গিয়ে জানতে পারবো তো প্রথমে যেরকমভাবে আমরা কবিতা পড়েছিলাম ঠিক একইভাবে কিছু তথ্য আগে আমরা জেনে নেব কারণ লাইন বাই লাইন পড়া তো সম্ভব নয় সেটা বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা যেটা প্রয়োজন তোমাদের পরীক্ষার জন্য আমি সেই তথ্য সব বলে দেবো তোমাদের এবং গল্পটাও খুব কমপ্লিট আমি তোমাদের বলবো এখানে তো প্রথমে দেখো পাবলিশড এই যে এসেটা প্রথম পাবলিশ করেছিল লন্ডন ম্যাগাজিনে এটা মনে রাখার প্রয়োজন নেই যেটা মনে রাখতে হবে যে প্রথম যে গ্রন্থটাতে প্রকাশ পেয়েছিল একটা কালেকশান অফ এসে ওনার প্রবন্ধের একটা কালেকশান যেটার নাম হচ্ছে এসেস অফ এলিয়া যেটা আঠেরোশো কুড়ি সালে পাবলিশ করেছিল এই বইটা মনে রাখবে এসেজ অফ এলিয়া এই বইটাতেই এই প্রবন্ধটা পাওয়া গিয়েছিল বা এই প্রবন্ধটা ইনক্লুডেড ছিল এটার ভিতরে তো এইবার এই নামটা দেখো এলিয়া এই এলিয়াকে এলিয়া হচ্ছে স্বয়ং চার্লস ল্যাম তাহলে আমাদের যিনি লেখক চার্লস ল্যাম ইনি কিন্তু একটা ছদ্ম নামে লিখতেন সেটা হচ্ছে এলিয়া তাহলে এলিয়া হচ্ছে ওনার ইমাজিনারি কাউন্টার পার্ট যেটা আমি এখানে ব্যবহার করেছি ইমাজিনারি কাউন্টার পার্ট মানে ওনারই একটা চরিত্র যেটা যেটা ওনার সামনে আসছে কিন্তু উনি অন্য নামে সেটাকে লিখছেন অন্য নাম দিয়েছেন এলিয়া তাহলে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এই প্রবন্ধে সেই ক্যারেক্টারগুলো আগে আমরা দেখেনি বা পরিচিত হয়নি ক্যারেক্টারগুলোর সঙ্গে তো প্রথমে যেহেতু বললাম যে এটা একটা অটোবায়োগ্রাফির মতন কবির অনেক পার্সোনাল জিনিস এখানে বলা আছে অনেক তথ্য দেওয়া আছে তো কবির যে যিনি কবি ছিলেন তার নাম হচ্ছে চার্লস ল্যাম এবং এই এসেতে আমরা দেখবো যে যে চরিত্রগুলো রিয়ালিটিতে আছে সেগুলির একটা করে কাল্পনিক প্রতিচ্ছবি কবি এখানে লেখক এখানে দিয়েছেন তো চার্লস ল্যাম নিজে এখানে এই প্রবন্ধে এলিয়া স্বয়ং আর চার্লস ল্যামের যে ভাই ছিল তার নাম হচ্ছে জন ল্যাম তো এই জন ল্যামকে এই প্রবন্ধে আমরা দেখতে পাবো কি নামে জেমস এলিয়া নামে অথবা জন এল নামে এরপরে তোমরা দেখবে যে এখানে লেখক কি সুন্দরভাবে ক্যারেক্টারগুলোর নাম লিখেছেন যে জন এল লিখে উনি বাকিটা লেখেননি ওখানে একটা ড্যাশ দিয়ে দিয়েছেন উনি তো এইটা হচ্ছে জন এল বা জেমস এলিয়া এটা আর কেউ নয় এটা ওনার ভাই স্বয়ং জন ল্যাম নেক্সট হচ্ছে মেরি ল্যাম এই মেরি মেরিল্যাম কে ছিল বাস্তবে বাস্তবে চার্লস ল্যামের বোন হচ্ছে মেরি ল্যাম কিন্তু এই মেরি মেরিল্যামকে এখানে দেখানো হয়েছে ইমাজিনারি কাউন্টার পার্ট হিসেবে ব্রিজেড বলা হয়েছে ওনাকে ব্রিজেট নেক্সট হচ্ছে এন সিমন এই যে ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার এটা এই এস এর মধ্যে আমরা এই অ্যান সিমনকে দেখতে পাবো অ্যালিস ডাব্লু ড্যাস এন এই নামে অ্যালিস ডাব্লু ড্যাস এন অ্যালিস বলেই আমরা এটাকে চিনব তো এই যে ক্যারেক্টারটা এটা কবির কল্পনা থেকে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি যেটা বাস্তব জীবনে যে চরিত্রটা তার নাম হচ্ছে অ্যান সিমন আর এই কে এন সিমন এন সিমন হচ্ছে এই যে চার্লস ল্যাম ইনার প্রেমিকা ছিলেন অ্যান সিমানকে উনি ভালোবাসতেন এবং ওনার প্রেম নিবেদনও করেছিলেন কিন্তু উনি সফল হয়নি তাতে এবং এই যে আমাদের চার্লস ল্যাম যিনি ইনি কিন্তু সারা জীবন ব্যাচেলার থেকে যান উনি বিয়ে করেননি কিন্তু অ্যান সিমানের বিয়ে হয়ে যায় পরবর্তীকালে এবং অ্যান সিমানের বিয়ে হয় কার সাথে বার্ট্রামের সাথে আর এই বার্ট্রাম চরিত্রটা আমরা এখানেও দেখতে পাবো একই নামে লেখা আছে তো অ্যান সিমানের যে কাউন্টার পার্ট কবি ডাইরেক্ট অ্যান সিমান নামটা ইউজ করেননি এসেতে উনি তার একটা কাল্পনিক চরিত্র এঁকেছেন তার নাম দিয়েছেন অ্যালিস ডব্লিউ এন আর বার উল্লেখ এক জায়গায় পাবো আমরা ডাইরেক্ট বার বলি লেখা আছে নামটা নেক্সট হচ্ছে এই যে লেখক আমাদের চার্লস ল্যাম এনার যিনি ঠাকুমা ছিলেন তার নাম হচ্ছে মেরি ফিল্ড এই চরিত্রটাকেও উনি এঁকেছেন এখানে এবং নামটা দিয়েছেন ফিল্ড ফিল্ড বলি আমাদের এখানে উল্লেখ আছে এইবার আমরা এছাড়াও এগুলো অবশ্যই তোমরা নোট করতে থাকো এরপরে কিছু কিছু চরিত্র আমরা এরকম দেখব আছে এসেতে যেগুলো বাস্তবে নেই এতক্ষণ ফ্রেন্ডস আমরা কি দেখছিলাম যে কিছু কিছু এরকম চরিত্র দেখছিলাম যে যেগুলো বাস্তবে আছে এবং কবির যে এখানে এই লেখক বারবার কবি বলছি প্রাবন্ধিক যিনি রয়েছেন এসেইস্ট চার্লস ল্যাম তার যে এসে ড্রিম চিলড্রেন এর ভিতরেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এবার আমরা যে চরিত্র দেখব এগুলো বাস্তবে নেই কেবলমাত্র এই এসেটাতে কল্পনা করে উনি এঁকেছেন এগুলোকে তার মধ্যে প্রথমেই আছে অ্যালিস অ্যালিস হচ্ছে একটা ছোট্ট মেয়ে তো অ্যালিস যেটা এটা আগের অ্যালিস নয় আগের অ্যালিস হচ্ছে অ্যালিস ডব্লিউ এন আর এই অ্যালিসটা সিঙ্গুলার এখানে অন্য কিছু নেই শুধু অ্যালিস আছে কিন্তু রিয়ালিটিতে এরকম কোনো ব্যক্তি নেই তাহলে রিয়ালিটিতে নেই কেবলমাত্র ইমাজিনারি কাউন্টার পার্টটা আছে অ্যালিস সেকেন্ড হচ্ছে জন এই যে জনটা এটা ওই আগের জন এল ড্যাস ওটা নয় বা জেমস এলিয়া নয় এই জন হচ্ছে একটা ছোটো একটা ছেলে একটা বাচ্চা ছেলে জন এই অ্যালিসের ভাই জন তো এরও কিন্তু বাস্তবে কোনো এরকম মানে চরিত্র আমাদের চার্লস ল্যামের জীবনে ছিল না তাহলে এটাও একদম উনি কল্পনা করেই লিখেছেন এছাড়া আরও কিছু কিছু চরিত্র আছে যেগুলো উনি কল্পনায় বার করে এনেছেন যেমন হচ্ছে লেডি সি লেডি ক্যাপিটাল সি এই একটা নাম উনি উল্লেখ করেছেন এক জায়গায় যা যা নামগুলো এসেছে আমাদের এখানে সব আমরা এখানে লিখছি কিন্তু এবার একটা জিনিস আমরা মনে রাখবো তাহলে যে কোনো লেখা যে কোনো গল্প যে কোনো এসে তুমি পড়ো যে কোনো কবিতা পড়ো ক্যারেক্টার ধরনের হয় একটা স্পিকিং ক্যারেক্টার হয় একটা সাইলেন্ট ক্যারেক্টার তারপর এখানে একটা গার্ডেনিং ম্যান বলে উল্লেখ করেছে একজনকে গার্ডেনিং ম্যান মানে যাকে আমরা মালি বলি বাংলাতে বাগানের দেখাশোনা করে যে গার্ডেনিং ম্যানের একটা উল্লেখ আছে ও কোনো কথা বলছে না সাইলেন্ট ক্যারেক্টার লেডিসি হচ্ছে সেই সময়ের যে জায়গার কথা বলছেন কবি সেখানে যে কোনো ভদ্র ঘরের মহিলাকেই লেডিসি বলা হয়েছে এখানে এটা আলাদা কোনো একজন ব্যক্তি নয় মেডের উল্লেখ আছে একটা মেড এম এ আইডি মানে বাড়িতে শিশুদের যারা দেখাশোনা করে সেই তাদের মেড বলা হয় সেরকম একজন মেডের উল্লেখ আছে তো এই হচ্ছে টোটাল ক্যারেক্টার আমাদের এই ড্রিম চিলড্রেন এ রেভারি এই এসেটার মধ্যে রয়েছে খুবই ইন্টারেস্টিং এই জন্যই আমরা দেখতে পাবো যে এখানে বাস্তবের সঙ্গে ইমাজিনেশান মিশে যাচ্ছে তো প্রথমে আমি তোমাদের গল্পটা যেটা সেটা বলে দিই তারপরে আমি আরও তোমাদের অনেক কিছু লেখাবো এখানে যেগুলো প্রয়োজন হবে পরীক্ষার জন্য বা যে তথ্যগুলো ডেটাগুলো লাগবে সেগুলো লেখাবো তো প্রথমে আমি গল্পটা তোমাদের বলছি খুব মনোযোগ দিয়ে তোমরা শুনবে কী ঘটনা ঘটছে কোনো একটা সন্ধ্যা কোনো একটা সন্ধ্যাবেলার কাহিনী। আদার ইভিনিং বলে উল্লেখ করেছেন এখানে আমাদের এসেইস্ট চার্লস ল্যাম বা এলিয়া আমাদের তো এইবার আমরা অরিজিনাল নামগুলো বলছি না যেটা ইমাজিনারি কাউন্টার পার্ট সেগুলো বলছি এলিয়া যিনি এক সন্ধ্যেবেলায় এলিয়া বসে রয়েছেন তার ঘরে এলিয়ার দুটো সন্তান রয়েছে একটা ছেলে আর তার একটা মেয়ে এলিয়া এলিয়ার ছেলের নাম হচ্ছে জন ছোট্ট ছেলে আর তার ছোট্ট মেয়ে তার নাম হচ্ছে এলিস সেই জন আর অ্যালিস তাদের বাবা এলিয়ার পায়ের কাছে বসে আছে নিচেই বসে রয়েছে এবার সেই ছোট্ট তার দুটো যে সন্তান তারা তার বাবাকে প্রশ্ন করছে যে বাবা তুমি যখন ছোট ছিলে তখন যে কাহিনিগুলো ছিল তোমার জীবনের যে ঘটনা সেগুলো আমাদের বলো আমরা গল্প শুনব তা আমরা সবাই জানি যে আমাদের বাচ্চা ছেলে মেয়ে যারা রয়েছে এদের এরা কল্পনায় যেতে ভালোবাসে এরা অতীতে যেতে ভালোবাসে বা তাদের বাবা বা তাদের দাদু দিদা তারা যখন ছোট ছিল তারা কেমনভাবে জীবনযাপন করতো তাদের সঙ্গে কি কী ঘটনা ঘটেছে সেই সব জানতে তাদের খুব আগ্রহ ওই জন্য তারা দিদা দাদুর কাছে বসে পড়ে গল্প শোনার জন্য তো এই যে ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে অ্যালিস আর জন এরা তার বাবার কাছে বসে তার বাবাকে বলছে যে তোমার ছোটোবেলার কাহিনী বলো আমাদের যে দিদা ছিল বা আমাদের দিদার যে মা ছিল ঠাকুমার যে মা ছিল তার কাহিনী বলো তখন এই যে এলিয়া বলে যে ব্যক্তিটা যার সন্তানেরা সে তখন বলছে ঠিক আছে আজকে তোদের আমি আমার ঠাকুমার কাহিনী বলবো যার নাম ছিল ফিল্ড তাহলে আমরা ফিল্ড চরিত্রটা লিখেছি একটু আগেই বার আমরা দেখতে পাবো এখানে যে ফিল্ড বলে যে ক্যারেক্টারটা এই ফিল্ড হচ্ছে এলিয়ার ঠাকুমা অর্থাৎ এই যে শিশু দুটো জন আর অ্যালিস জন আর অ্যালিসের ঠাকুমার মা আর এই এলিয়ার ঠাকুমা সেই হচ্ছে ফিল্ড তো এই ফিল্ডের কাহিনী বলতে শুরু করেছে কি বলছে এলিয়া বলছে জানিস তো যখন তোরা তো এই বাড়িটাতে আছিস আমার সাথে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ বিবাহিত এর যে স্ত্রী তার নাম হচ্ছে অ্যালিস ডব্লু এন এই এলিয়া মানে জন আর অ্যালিসের মায়ের নাম হচ্ছে অ্যালিস ডব্লু এন তো এর বাবা হচ্ছে বিবাহিত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মা মৃত এর মা মারা গেছে কারণ মায়ের কোনো উল্লেখ পাচ্ছি না আমরা এসেতে কিন্তু এই বাচ্চা দুটো রয়েছে তার বাবার সাথে বাবার কাছে গল্প শুনছে তো বলছে জানিস তো আমরা যে বাড়িটায় আছি এটা তো খুব ছোট একটা বাড়ি কিন্তু আমার যে ঠাকুমা ছিল ফিল্ড সে যে বাড়িটাতে বাস করতো না সেটা কোনো একটা বাড়ি নয় সেটা একটা প্রাসাদ একটা রাজপ্রাসাদ একটা ম্যানসান সেটা একটা বিশাল এম্পায়ার তো কিন্তু সে সেই বাড়িটার মালিক ছিল না তাহলে কে ছিল সেই বাড়িটার মালিক কোনো একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু সে সেই বাড়িটাতে থাকতো না সেই ধনী ব্যক্তিটা আর আমার যে ঠাকুমা ছিলেন তিনি কাজ করতেন সেই বাড়িটাতে সেই বাড়িতে সেই জন্য তাকে তার দায়িত্বে ওই বাড়িটা রেখে দিয়ে সে একটা অন্য জায়গায় সারাউন্ডিং কোনো একটা প্লেসে একটা নতুন বিশাল একটা ফ্যাশনেবল একটা বাড়ি বানিয়েছিলেন আর এটা তো অনেক পুরনো হয়ে গেছে এই প্রাসাদটা সেই জন্য এই প্রাসাদটাকে সে ছেড়ে দিয়েছিল এবং নতুন একটা ফ্যাশনেবল মডার্ন একটা বাড়ি বানিয়ে সেখানে থাকতো কিন্তু আমার যিনি ঠাকুমা ছিলেন ফিল্ড ইনি যেহেতু একটু পুরনো দিনের মানুষ ছিলেন সেই জন্য উনি এই বাড়িটা ছেড়ে যেতে চাননি উনি এই জন্য এই বাড়িটার দেখাশোনা করতেন এই বাড়িতেই থাকতেন আর আমরা মানে এই যে এলিয়া বলছে এই এলিয়ারা আসলে অনেক কটা ভাই বোন টোটাল সংখ্যা বলা নেই এখানে কিন্তু তার ভাইয়ের উল্লেখ আছে এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে জন এল তো এলিয়া বলছে আমরা যারা ভাই বোনেরা ছিলাম মানে অ্যাকচুয়ালি ওই ঠাকুমার নাতি নাতনি যারা আমরা ছিলাম আমাদের যখন ছুটি পড়তো বা ভ্যাকেশান যখন আসতো স্কুলে আমরা তখন চলে যেতাম সেই বিশাল প্রাসাদটাতে যেটা আমার ওই যে জায়গার উল্লেখ করা হয়েছে এখানে আমাদের যে এসে সেটা হচ্ছে নরফোক ফোক বলে যে জায়গাটার উল্লেখ করা হয়েছে নরফোক এই নড় ফোকে সেই বিশাল প্রাসাদটা ছিল যেখানে ঠাকুমা ফিল্ড থাকতো তো এবার বলছেন আমাদের এলিয়া এলিয়া বলছে যে আমাদের ঠাকুমার যে বিশাল বাড়ি আমাদের যখন ভ্যাকেশান আসতো আমরা সেখানে চলে যেতাম সেই বাড়িটাতে গিয়ে আমরা আনন্দ করতাম সেইখানেই আমাদের ছুটি কাটিয়ে আসতাম এবং সেই বাড়িটার ভিতরে কত কিছু রয়েছে কত বাগান রয়েছে তারও উনি উল্লেখ করেছেন যে এমন কোনো ফলের গাছ নেই যে সেখানে ছিল না কত ফুল ফল সেখানে পুকুর রয়েছে বড় বড় তাতে কত মাছ রয়েছে সব কিছুর উল্লেখ করেছে বিশাল বিশাল সব সিজারদের আবক্ষ মূর্তি রয়েছে বারোজন যে রোমের এম্পায়ার ছিল সিজার তাদের প্রত্যেকটাই যে বুক পর্যন্ত যে মূর্তিগুলো থাকে পাথরের সেই পাথরের মূর্তি বারোখানা সেখানে বিশাল বিশাল রাখা ছিল সেগুলো তারা দেখত কত সুন্দর সুন্দর কাঠের কারুকাজ করা আছে খোদাই করা আছে সেগুলো সেখানে ছিল ওক প্যানেল যেগুলো এরপরে উনি বলছেন যে জানিস তো যে যে প্রাসাদটা ছিল না তার যে চিমনিটা ছিল সেখানে সেই প্রাসাদের সেই চিমনিতে খুব সুন্দরভাবে একটা ব্যালার্ড লেখা ছিল এইবার এটা কি যে এটা একটা মেবি সত্য ঘটনা হয়তো হবে না বা হয়েও থাকবে হয়তো সত্য ঘটনা ইতিহাসেরই কাহিনী হয়তো হবে বা কল্পনা হবে মানুষের এগুলো ব্যালাট এক একটা গীত গান এক একটা কি ঘটনা ঘটেছিল যে ওই যে এলাকাটা নরফোক সেই নর এই যে প্রাসাদটা ছিল হয়তো এই প্রাসাদের কাহিনী বা এই প্রাসাদের আশেপাশের কোনো জায়গায় ঘটেছে এই ঘটনাটা যে দুটো ছোট ছোট ছেলে মেয়ে ছিল আর এই দুটো ছোটো ছোট ছেলে মেয়ে এদের এক এদের বাবা মা ছিল না এরা অনাথ ছিল এদের যে আঙ্কেল ছিল যে কাকা ছিল সেই আঙ্কেল কি করেছিল এদের সহ্য করতে পারতো না একদম ওই জন্য এদের একটা জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল দে পালিয়ে এসেছিলো এরা তখন সেই জঙ্গলে অত ঠান্ডার জায়গা ধরো সেই সময় জঙ্গলে বাচ্চা দুটোকে ছেড়ে চলে এসেছে তারা তো না খেতে পেয়ে সেখানে মারা গেছে তখন তাদের মানে যে ডেড বডি তার সৎকার করারও লোক নেই সেই জন্য তখন কী হয়েছিল তাদের যে বডিগুলো পড়েছিল সেখানে একটা পাখি সেই পাখিটার নাম হচ্ছে রবিন রেড ব্রেস্ট এক ধরনের পাখি এটা সেই রবিন রেড ব্রেস্ট তাদের উপরে শুকনো পাতা ফেলেছিল তাদের শরীরটাকে ঢেকে দিয়েছিল শুকনো পাতা ফেলে এই যে কাহিনিটা এটা লোক কথাই লোকের মুখে প্রচারিত হয়ে যায় ধীরে ধীরে এবং এটা নিয়ে অনেক গান লেখা হয় অনেক ব্যালাড লেখা হয় তো এই যে ব্যালার্ডটা এই সম্পূর্ণ ব্যালার্ডটা লেখা ছিল ওই যে চিমনিটা ছিল বাড়ির ভিতরে এই নরফকের যে প্রাসাদে বাস করতো ওর ঠাকুমা সেই প্রাসাদের ভিতরে যে চিমনি ছিল কাঠের চিমনি সেই চিমনির গায়ে যে কাঠের যে অংশটা ছিল সেখানে খোদাই করা ছিল সম্পূর্ণ কাহিনীটা একদম সেই আঙ্কেল আর দুটো বাচ্চা থেকে শুরু করে একদম রবিন রেড ব্রেস্ট পাখিটার কথা পর্যন্ত লেখা ছিল কিন্তু এরা বলছে যে আরে এত মূর্খ লোক সব যে একজন ধনী ব্যক্তি সে কী করেছে মানে অ্যাকচুয়ালি যার যার বাড়ি ছিল সেটা সে তখন ওই সব জিনিসগুলোকে খুলে ফেলে দিয়েছে মানে একজন অন্য কাউকে দিয়ে দিয়েছে বা বিক্রি করে দিয়েছে কিছু হবে এবং সেই জায়গায় একটা মারবেলের চিমনি বসিয়ে দিয়েছে যেটা দেখতে খুব সুন্দর ফ্যাশনেবল কিন্তু এরা শিল্পের মূল বোঝে না যে কত সুন্দর জিনিস একটা ছিল ওখানে যে খোদাই করা যে অংশটা ছিল স্কাল্পচারটা সেটার বদলে একটা মার্বেলের জিনিস বসিয়ে দিয়েছে তো এটাতে এরা শুনেও এরাও খুব দুঃখ পেলে এই ঘটনাটা শুনে যারা গল্প শুনছে এখানে অ্যালিস আর জন গল্প শুনছে তার বাবা এলিয়ার কাছে তো এরপরে বলছে যে এরপরে কাহিনী বলছে যে যে ঠাকুমার কথা আমি তোদের বলছি আমার ঠাকুমা ফিল্ড তিনি অত্যন্ত রিলিজিয়াস ছিলেন অত্যন্ত ধার্মিক ছিলেন এবং অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তাহলে খুবই গুড মডেস্ট অনেস্ট এবং রিলিজিয়াস পার্সন ছিলেন আমার এই ঠাকুমা ফিল্ড এতটাই রিলিজিয়াস ছিলেন যে উনি যে বাইবেলের যে দুটো অংশ আছে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের অনেকটা অংশ জানতেন যেটা ওল্ড টেস্টামেন্ট আছে সেখানে একটা বই রয়েছে যেটা নাম হচ্ছে বুক অফ সাম এখানে আমাদের এসেতে লেখক লিখেছেন সাল্ট্রি পি বড় হাতের তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বুক অফ সামের কথা বলছে যে বইটার মধ্যে একশো পঞ্চাশটা অধ্যায় আছে আমরা জানি এবং নিউ টেস্টামেন্ট যেটাকে শুধু এখানে টেস্টামেন্ট বলা হয়েছে যে নিউ টেস্টামেন্টের মধ্যে সাতাশটা বই আছে আমরা জানি তো এখানে উনি বলছেন যে আমার ঠাকুমার গোটা সাম যেটা পুরো মুখস্থ ছিল এবং নিউ টেস্টামেন্টের অনেকটা উনি মুখস্থ করে ফেলেছিলেন তখন যে ওনার যে মেয়েটি রয়েছে অ্যালিস যে রয়েছে সে আঁতকে উঠেছে সে দুহাত বলছে আরে মুখস্থ করে ফেলেছিল এগুলো মানে অ্যালিস এত ছোটো মেয়ে এ রিয়াকশান করছে যে আমরা তো মানে এবিসিডিও ভালো করে মুখস্থ করতে পারি না আর ঠাকুমা এই গোটা সাম মুখস্থ করে ফেলেছিল নিউটেস্টামেন্টের অনেকটা অংশ মুখস্থ করে ফেলেছিল কী করে এটা সম্ভব বলেছে অবাক হয়ে গেছে একটা জিনিস ফ্রেন্ডস মনে রাখবে এই এসেতে এই যে চরিত্রগুলো অ্যালিস এবং জন এরা কিন্তু কথা বলছে না আগেই বললাম এরা সাইলেন্ট ক্যারেক্টার এরা কথা বলছে না এরা শুনছে কিন্তু রিয়্যাকশান করছে এরা মানে লেখক বলছেন যে এলিয়া হয়ে উনি যখন গল্প শোনাচ্ছেন তাদের তার ঠাকুমার এরা সেই গল্প শুনে রিয়্যাক্ট করছে প্রতিক্রিয়া করছে কিন্তু কোনো সাউন্ড করছে না কথা বলছে না কিন্তু কত সুন্দরভাবে এদের প্রতিক্রিয়াগুলো উনি দেখছেন যে কি কি প্রতিক্রিয়া হচ্ছে যে এই কথাটা যখন বললো যে বাইবেল মুখস্থ করে ফেলেছে তখন দু হাত তুলে ফেললো অ্যালিস অ্যালিস অবাক হয়ে দু হাত তুলে এটা কী করে করলো এইভাবে এই যে অবাক হয়ে যাওয়ার যে সারপ্রাইজ যে যে ভঙ্গিমা সেটা করেছে এরপরে উনি বলছেন যে উনি বলছেন হ্যাঁ এবং তিনি এত ধার্মিক ছিলেন যে জানিস তো যে ওই যে বাড়িটা ছিল না ওই বাড়িতে আমার ঠাকুমা দুটো that's uh. শিশুর আত্মার সঙ্গে উনি দেখাও দেখা পেয়েছিলেন মানে তাদের দেখতেন যে দুটো বাচ্চাদের অ্যাপারিসান ভূত আর কি দুটো আত্মা সেগুলো ওই যে সিঁড়ি ছিল প্রাসাদের সেই সিঁড়ি দিয়ে যাতায়াত করতো এখানে এই দুটো অ্যাপারিসানের উল্লেখ করা হচ্ছে ওই যে গল্পটা বলা হয়েছিল বেলারটা যে দুটো ছেলে মারা গিয়েছিলো দুটো সন্তান তাদের কাকার জন্য সেই ছেলে দুটোর বা সেই ছেলেটার মেয়েটার যে আত্মা তারাও এখানে ঘুরে বেড়াতো কিন্তু আমার ঠাকুমা বলতো যে আমি এদের দেখি যে এরা এখানে খেলা করে এই আত্মা দুটো কিন্তু এরা আমার কোনো ক্ষতি করে না কারণ ওনার ঠাকুমা খুব রিলিজিয়াস ছিলেন ধার্মিক ছিলেন সেই জন্য ওই ধার্মিক ব্যক্তিদের ক্ষতি করে না ভূতেরা তখন যে জন ছিল জন বলে যে ছেলেটা ছোট্ট ছেলেটা অ্যালিসের পাশে বসে গল্প শুনছে ও তখন মানে নিজেকে খুব সাহসী প্রমাণ করার চেষ্টা করছে মানে আমরা যখন ভয় পাই কোনো কিছু তখন আমরা ভ্রু কুঁচকাই ও তখন ভ্রুগুলোকে চওড়া করছে জন মানে লেখক কত সুন্দরভাবে মানে এদের যে অঙ্গভঙ্গিগুলো বা এদের রিয়াকশনগুলো কি সুন্দরভাবে উনি দেখছেন যে শিশুদের রিয়াকশন কেমন হয় গল্প শুনে তখন এই ঘটনা শুনে মানে জন নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করছে কিন্তু তখন জনের যে বাবা এলিয়া যে গল্প বলছে সে বলছে আরে আমি কিন্তু খুব ভয় পেতাম আমার ঠাকুমা ভয় পেত না কারণ আমি ঠাকুমার মতো অত রিলিজিয়াস ছিলাম না আমি কিছুই পড়িনি বাইবেলের সেই জন্য আমি তো অত রিলিজিয়াস ছিলাম না আমি ছোটো ছেলে আমি ভয় পেতাম সেই জন্য আমি তো একা থাকতেও পারতাম না সেই জন্য আমার যে মেড ছিল যে আমার দেখাশোনা করতো আমি তার সঙ্গে শোতাম সেই মেড আমার দেখাশোনা করতো আমার কাছে থাকতো আমি এত ভয় পেতাম কিন্তু জন নিজেকে সাহসী দেখানোর চেষ্টা করছে তার বাবার কাছে বসে বেশ এরপরে সে এইভাবে গল্প বলতে থাকছে এরপরে বলছে যে এটা তো ঠাকুমার গল্প হলো তারপরে বলছে যে জানিস তো আমরা যখন ওই ভ্যাকেশানে যেতাম সেখানে আমাদের আমরা তো অনেকে ছিলাম মানে আমার ভাই ছিল আমার বোন ছিল অনেকে ছিলাম আমরা মানে আমার ঠাকুমার অনেক নাতি নাতনি ছিলাম এখানে এক্স্যাক্ট সংখ্যা বলা নেই যে কতজন তারা ভাই বোন ছিল কিন্তু ছিল বেশ কয়েকজন আমরা বুঝতে পারছি এই প্রবন্ধ থেকে তো এরা বলছে যে আমাদের মধ্যে আমরা বেশ কয়েকজন আমরা একটু ইমাজিনেটিভ টাইপের ছিলাম আমরা একটু মানে কল্পনা প্রবণ ছিলাম আমরা একটু অলস ছিলাম আমরা বেশি চারিদিকে ঘুরতাম না কিন্তু ওই আইডলি আমরা মানে ঘুরে বেড়াতাম এদিকে মানে অলসভাবে এটা সেটা দেখে এই সব ঘরের জিনিসপত্র দেখে বা আমি কখনও বাগানে গিয়ে সময় কাটিয়ে দিতাম কল্পনায় ভেসে যেতাম কি কি করতেন এখানে মানে যিনি এলিয়া যে গল্প বলছে সে ছোটোবেলায় তার ঠাকুমার ওই প্রাসাদে কি কি করত ভ্যাকেশানে সেই কাহিনিগুলো উল্লেখ করেছে এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিজি আইডেল ডাইভার্সান উল্লেখ করে দেবে তোমাদের লাইনটা এই অংশটা এই যে বিডি বিজি আইডেল ডাইভার্সান বলতে কি বোঝানো হয়েছে এখানে বিজি আইডেল ডাইভার্সান বলতে এই যে আমাদের যিনি লেখক মানে এলিয়া যিনি কথা বলছেন লেখক নয় যিনি বলছেন স্পিকার যে গল্প বলছে স্টোরি টেলার সেই এলিয়া ছোটবেলায় কি কি করতো তার ঠাকুমার ওই প্রাসাদে গিয়ে সেই কাহিনী এখানে বলতে হবে আমাদের যেখানে উনি বলছেন যে আমি সেই প্রাসাদটাকে খুব ভালোভাবে দেখতাম এবং দেখতাম যে সেই বারোজন যে রোমের যে সাম এম্পেরার ছিল সেই বারোজন টুয়েলভ এম্পেরারের যে সিজার ছিল বারোজন তাদের যে মূর্তিগুলো রাখা ছিল এর ভেতরে এবং আবক্ষ মূর্তিগুলো বাস্ট বলা হয়েছে বি ইউএসটি মানে এগুলো বুক থেকে ওপর পর্যন্ত মূর্তিগুলো সিজারদের বারোখানা পাশাপাশি রাখা ছিল আমি সেই মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতাম তাদের দিকে ততক্ষণ তাকিয়ে থাকতাম যতক্ষণ এই মূর্তিগুলো জীবিত হয়ে ওঠে অথবা আমি মূর্তিতে পরিণত হয়ে যাই এর মধ্যে যে কোনো একটা হতে হবে আমি এরকম ভাবতাম যে হয় আমি মূর্তি হয়ে যাব না হলে এই মূর্তিগুলো বেঁচে উঠবে যতক্ষণ না হবে এর মধ্যে কোনো একটা আমি তাকিয়ে থাকব এইভাবে মানে ইনি বলতে চাইছেন যে অলসভাবে আমি সময় কাটাতাম কল্পনা প্রবণ হয়ে আমি সময় কাটাতাম এরপরে উনি বলছেন যে আমি আরও অন্যান্য জিনিসপত্র যেগুলো রয়েছে এই প্রাসাদের সেগুলোর দিকে তাকিয়ে থাকতাম সেখানে কত কিছু হ্যাঙ্গিং করছে ঝুলছে দিক ওদিক সেগুলো দেখতাম সেখানে ওই যে হাতের যে উলের যে বোনা যে সমস্ত কাপড় জামাগুলো সেগুলো সেগুলো উড়ে বেড়াতো সেগুলোকে আমি দেখতাম তারপরে এর পিছন দিকে যে বাগান ছিল আমাদের অনেক সেই বাগানে চলে যেতে হবে এরপরে দেখতে পাবে যে কত রকম ফলের নাম এখানে কত ফল সেখানে ছিল পিচ ফল সেখানে ছিল সেখানে ফার অ্যাপেল ছিল সেখানে লাইম ছিল সেখানে অরেঞ্জ ছিল কত রকম ফলের এখানে নাম উল্লেখ করেছে আমি লেখাবো ও সব তোমাদের বলে দেবো কী কীগুলো লাগবে তো সে তার ভিতরে আমি ঘুরে বেড়াতাম সেই অরেঞ্জের যে বিশাল কাঁচের যে ঘর করা ছিল সেগুলোকে পাকানোর জন্য তার ভিতরে সে অরেঞ্জেরি বলা হয়েছে সেই অরেঞ্জেরিতে গিয়ে আমি শুয়ে থাকতাম সেখানে সূর্যের তাপ নিতাম এবং ভাবতাম যে এই ফলগুলোও পেকে যাচ্ছে সূর্যের তাপে আমিও পেকে যাব এদের সাথে মানে ইনি এইভাবে অলসভাবে সময় কাটাতে এলিয়া ছোটোবেলায় সেখানে গিয়ে তারপরে আমি পুকুরের কাছে যেতাম সেখানে দেখতাম যে কত মাছ রয়েছে একটা বিশাল সেখানে মাছ ছিল তার নাম উল্লেখ আছে এখানে আমরা দেখতে পাবো ডেস ফিস রয়েছে সেখানে পাইক ফিস রয়েছে সেগুলোর উল্লেখ করেছে তাদের দিকে তাকিয়ে থাকতাম তাদের ঘরে দেখতাম এইভাবে আইডলি আমি সময় কাটাতাম সেখানে কিন্তু আমার মতনই আরও যারা আমার ভাইরা ছিল তারা ওইভাবেই সময় কাটাতো কিন্তু আমাদের মধ্যে একজন ছিল এ হচ্ছে এই আমাদের এলিয়ার থেকে বয়সে একটু বড় যার নাম হচ্ছে জন অর্থাৎ এই দাদা এলিয়ার দাদা যে জন ছিল সেই জন এল সে কিন্তু আমাদের মতন ছিল না সে অত্যন্ত সাহসী ছিল সে ঘোড়ায় চড়তে ভালোবাসতো আমরা যখন এদিক ওদিক ঘুরে বেড়াতাম সে ঘোড়ায় চড়ে ঘুরতে যেত বাইরে সে প্রাসাদের বাইরে চলে যেত আমরা তো প্রাসাদের ভিতরেই থাকতাম এবং সে শিকারীদের সঙ্গে শিকারে বেরিয়ে পড়তো সে এত সাহসী ছিল সেই ছেলেটা জন এবং আমাদের যে ঠাকুমা এই কারণে এর সাহসের জন্য আমাদের ঠাকুমা সবাইকেই ভালোবাসতেন ঠিকই কিন্তু জনকে বেশি ভালোবাসতেন এটা এলিয়া বলছে তাদের যে জানিস তো জনকে বেশি ভালোবাসতো আমার ঠাকুমা কারণ সে আমাদের মধ্যে সবথেকে বেশি সাহসী ছিল এরপরে উনি বলছেন যে ওই জনের কাহিনী বলছেন তার আগে একটা আরেকটা ঘটনা ঘটেছে যে ঠাকুমার কথা বলতে গিয়ে বলেছে যে আমার ঠাকুমা খুব ভালো নাচতে পারতেন এবং আমাদের যে গোটা দেশ গোটা কান্ট্রি জুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল একদম নরফোকের চারিদিকে তার খ্যাতি নাচের ছড়িয়ে পড়েছিল এই কথাটা যখন বলেছে তখন এই যে ছোট্ট মেয়েটা শুনছিল অ্যালিস ও তখন এলিয়া বলছে যে ও পাটা বার করে পায়ের আঙুল নাচাতে আরম্ভ করেছে মানে নাচের ভঙ্গিমা করতে শুরু করে দিয়েছে এটা শুনে বাচ্চারা যেরকম করে আর কি মানে তুমি যেটাই বলবে সেটাও করে দেখাবে মানে অঙ্গভঙ্গি করে দেখাবে যেমন সেই জন অঙ্গভঙ্গি করছিল সাহসী হওয়ার জন্য তেমনি অ্যালিস এখানে এই গল্প শুনে ও পাটাকে নাচাতে আরম্ভ করে দিয়েছে তা খুব সুন্দরভাবে উনি ওই শিশুদের রিয়াকশান কেমন হয় গল্প শুনে সেগুলো উনি নোট করছেন এলিয়া তারপরে এই ওনার যে ঠাকুমার কাহিনী উনি বললেন যে এরপরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন ওনার ঠাকুমা সেই জন্য ওনার নাচ বন্ধ হয়ে গিয়েছিল আর নাচতে পারতেন না ঠিকই কিন্তু ওনার যে স্পিরিট ওনার যে শক্তি সামর্থ্য এবং ওনার যে আগ্রহ এটাকে কিন্তু কোনো নষ্ট করতে পারিনি কেউ তাহলে ওনার মধ্যে স্পিরিটটা ছিল কিন্তু রোগের জন্য উনি আর নাচতে পারতেন না তো যাই হোক এরপরে চলে আসছে ওই জনের কাহিনী মানে অর্থাৎ এই অ্যালিস আর জনের যে কাকা বা জেঠু অ্যাকচুয়ালি বয়সে বড় ছিল ওর বাবার থেকে ওদের যে জেঠু ছিল সেই জন এল তার কাহিনী এখানে বলা হচ্ছে তখন এলিয়া বলছে যে যখন আমি ছোটো ছিলাম ছোটোবেলায় আমার কি হয়েছিল আমি লেম ফুটেড ছিলাম মানে উনি ওনার পায়ে কিছু সমস্যা ছিল উনি ভালোভাবে হাঁটতে পারতেন না তখন ওই যে জন বলে ছিল ওর দাদা বলছে আমার দাদা তখন আমাকে পিঠে করে নিয়ে ঘুরতো এবং কখনও সে না করনি সে খুব এনার্জেটিকভাবে আমাকে পিঠে করে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো আমি ভালোভাবে হাঁটতে পারতাম না আমার পায়ে যন্ত্রণা হতো সেই জন্য কিন্তু উনি খুব দুঃখ করছেন এলিয়া যে আমার দাদা যখন বয়স হলো তারও কিন্তু ওই একই রোগ হয়েছিল তারও পায়ে প্রবলেম এসে গেছিলো সেও খোঁড়া হয়ে গেছিলো লেম ফুটেড হয়ে গেছিলো কিন্তু আমি তাকে সেই সেবাটা দিতে পারিনি আমি তখন বিরক্ত হতাম তার প্রতি কিন্তু একদিন এরকম সময় এলো যখন তার পাটা ডাক্তারে কেটে বাদ দিয়ে দিল এই কথাটা যখন বলছে তখন এরা বলছে আরে আমাদের আমরা ওই সব শুনতে চাই না আমরা এই বাচ্চা যে দুটো অ্যালিসার অ্যালিসারজন বলছে আমাদের কাকার কথা বলো না আমাদের কাকার কথা বলো না আমা আমাকে আমাদের এইবার মায়ের কথা বলো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এদের মাও মারা গেছে এদের মাও জীবিত না তো এদের যে কাকা ছিল এই যে জনের কথা বলছে জন এল এ জানিয়ে দিয়েছে যে ওর পা কেটে বাদ গিয়েছিল এবং সে মারা গিয়েছিল এবং এখানে ইনি এটাও বলছেন যে যখন খুব রিসেন্টলি মারা গেছে। রিসেন্টলি মারা গেছে এদের কাকা কিন্তু তা সত্ত্বেও যেন লেখকের বা এলিয়ার মনে হচ্ছে যেন কতদিন আগে সে মারা গেছে এই একটা লাইনও আছে এখানে যে জন্ম আর মৃত্যুর মধ্যে ডিস্ট্যান্সটা কতটা বেশি এবং ইনি খুব দুঃখ করেছেন যে আমি হয়তো এরকম ভেবেছিলাম ওর মৃত্যুর পর যে ওর কথা আমার মনেই থাকবে না আমি ভুলে যাব দুদিন পরে কিন্তু না এখন উনি বুঝতে পারছেন যে কতটা প্রিয় ছিল তার দাদা তার কাছে সে কত ভালোবাসত তাকে সেই জন্য কতটা মিস করছে সে তার দাদাকে মানে আমাদের এলিয়া এই বাচ্চাদের বলছে এই কাহিনি তখন বাচ্চাগুলো আবার বলছে যে আমাদের ওই জেঠুর কথা বলো না আমাদের শুনতে ভালো লাগছে না আমাদের মায়ের কথা বলো মানে ঠাকুমার গল্প হয়ে গেলো জেঠুর গল্প হয়ে গেল এবার বলছে আমাদের মায়ের কথা বলো তখন যখনই বলেছে আমাদের মায়ের কথা বল তখন এলিয়া বলছে যে সাত সাতটা বছর ধরে আমি তাকে কোর্ট করেছিলাম মানে প্রোপোজাল দিয়েছিলাম আমি তার পিছন পিছন ঘুরেছিলাম সাত বছর ধরে তাকে নিজের করে পাওয়ার জন্য এবং তখনকার যারা মেয়ে ছিল তারা বেশ সাই ছিল সাইনেস ছিল মানে উনি বলতে চাইছেন এখন সোসাইটি অনেক মডার্ন হয়ে গেছে এখন মেয়েরা খুব তাড়াতাড়ি অ্যান্সার দেয় কিন্তু সেই যুগে এরকম ছিল না তাদের মধ্যে সাইনেস ছিল তারা নিজেদের ইচ্ছা মতন নিজেদের পাত্র খুঁজতে পারতো না বা তাদের ডাকে সারা দিত না অত তাড়াতাড়ি সেই জন্য সাত বছর আমার সময় লেগেছিল তোদের মাকে নিজের করে পেতে এবং সে কতটাই না সুন্দর ছিল তো এই কথা বলার সঙ্গে সঙ্গে যে আমাদের যিনি এসেইস্ট এলিয়া সে তখন ওই বাচ্চা মেয়েটা তার যে মেয়ে অ্যালিস তার চোখের দিকে তাকাচ্ছে চোখের দিকে যখন সে দেখছে তার তখন সে এটা বুঝতে পারছে না যে এই চোখ দুটো কার আমার সামনে কে বসে আছে এটা অ্যালিস বসে আছে নাকি অ্যালিসের মা অর্থাৎ ফার্স্ট অ্যালিস বসে আছে মানে ওনার স্ত্রীর কথা বলছে এই কথা উনি ভাবতে ভাবতে দেখছেন বসে বসে উনি দেখছেন যে এই যে ক্যারেক্টার দুটো জন আর অ্যালিস যারা গল্প শুনছিল বসে বসে এরা আস্তে 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 পিছন দিকে সরে যাচ্ছে উনি দেখছেন উনি আরে কোথায় যাচ্ছ তোমরা পিছন দিকে সরে যেতে যেতে সরে যেতে যেতে অনেকটা দূরে চলে গেছে এবং ভেগ দুটো শুধু মূর্তি দেখতে পাচ্ছে একদম ক্লিয়ারলি তাদের ছবিগুলো উনি দেখতে পাচ্ছেন না অ্যালিস যে গল্প শোনাচ্ছিলো এবং তখন ওই বাচ্চা দুটো সেই মূর্তি দুটো দূর থেকে তখন তাকে বলছে যে আমরা অ্যালিস আর জন আমরা তোমার সন্তান নই না আমরা অ্যালিস ডব্লিউএন এর সন্তান আমরা তারও সন্তান নই আমরা তোমারও সন্তান নই আমরা কারুর সন্তান নই কারণ অ্যালিসের যে সন্তান তারা বার টার্মকে ফাদার বলে ডাকে এই যে বার টার্মের কথা বলছিলাম একটু আগে বার টার্ম হচ্ছে ওই অ্যান সিমন মানে কবি আমাদের চার্লস ল্যামের যে প্রেমিকা ছিল তার সাথে যার বিয়ে হয়েছিল সেই বার টার্ম ছিল তার নাম তখন এই ছেলে দুটো বলছে জন আর অ্যালিস যে অ্যালিসের যে সন্তান তারা বার টার্মকে বাবা বলে ডাকে তোমাকে নয় আর আমরা তোমারও সন্তান নয় আমরা অ্যালিসেরও সন্তান নই আমরা কারা বলছে আমরা হয়তো কখনো তোমার সন্তান হতে পারবো কিন্তু আমাদের এখনও লিথি নদীর তীরে অপেক্ষা করতে হবে লক্ষ লক্ষ বছর ধরে একটা নাম আর একটা পরিচয় পাওয়ার জন্য এবার এখানে এই লিথি নদীটা কি ফ্রেন্ডস যে গ্রিকরা যারা ছিল গ্রিকদের এরকম একটা বিশ্বাস ছিল ওদের মাইথোলজি আছে যে মানুষের যে মুহূর্তে মৃত্যু হয় ওরা বলে সেই তাদের যে সোল সেটা একটা ওই যখন নরকে প্রবেশ করে সেই নরকে প্রবেশ করার আগে ওদের একটা নদী পার করতে হয় সেই শোলটাকে যে নদীটার নাম হচ্ছে লিথি নদী এই লিথি নদী দিয়ে এই শোলটা যখন পাস করে হিউম্যান শোলটা তখন তার ভিতরে যে স্মৃতিগুলো থাকে পুরোনো দিনের যে জন্মে তারা ছিল সেই পুরোনো দিনের স্মৃতিগুলো তারা ভুলে যায় এবং তারা আবার তার পরবর্তীকালে নতুন করে জন্ম লাভ করে সেই শোলগুলো ঠিক আমাদের হিন্দুদের যেরকম বিশ্বাস পৌরাণিক হিন্দু যারা রয়েছে আমরা বিশ্বাস করি যে বৈতরণী নদীতে পার হতে হয় আমাদের যে আত্মা রয়েছে সেই আত্মা মৃত্যুর পর বৈতরণী নদী দিয়ে পার হয় তারপরে জন্ম লাভ করে তো এই বৈতরণী যে নদী এই নদীতে পার হওয়ার সময় আমাদের স্মৃতিগুলো সব নষ্ট হয়ে যায় ওই জন্য আমরা পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারি না ঠিক গ্রিকরাও গ্রিকদেরও একই বিশ্বাস ছিল যে লিথি নদী পার করতে হয় তো এই বাচ্চা দুটো বলছে যে আমরা সেই লিথি নদীর তীরে এখনও বসে আছি কবে জানি না আমাদের জন্ম হবে হয়তো কোনো এক জন্মে তুমি তোমার প্রেমিকা অ্যালিসকে পাবে এবং তার সাথে তোমার বিয়ে হবে তারপরে আমরা হয়তো জন্মাবো এইটা বলছে এরা এটা বলতে 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 এরা মিলিয়ে গেল বাতাসে এবং আমাদের এলিয়া তখন ঝট করে ঘুম ভেঙে গেল এলিয়ার মানে এইবার আমরা এলিয়া তখন আমাদের বলছে যে আমি দেখলাম না আমার সামনে জন বসে আছে না আমার সামনে অ্যালিস বসে আছে আমার পাশে ব্রিজেট বসে আছে এই ব্রিজেটকে ওনার বোন মেরিল্যাম চার্লস ল্যামের যে বোন ছিল যার সাথে থাকতো চার্লস ল্যাম চার্লস ল্যাম তো বিয়েই করেনি মেরিল্যামও বিয়ে করেনি সেই জন্য ওই মেরিল্যামকে নিয়েই উনি থাকতেন ওনার বোনকে নিয়েই থাকতেন বাড়িতে তখন বলছে যে আমার পাশে দেখলাম যে আমার সেই বিউটিফুল ব্রিজেট সে বসে রয়েছে আমার পাশে ফেথফুল ফেথফুল ব্রিজেট সে বসে রয়েছে আমার পাশে এবং জন সে চিরকালের মতো চলে গেছে এখানে এই যে জনটা এটা জেমস এলিয়া অর্থাৎ চার্লস ল্যামের ভাই জনের কথা বলছে যে আমার ভাই চিরকালের জন্য চলে গেছে মানে তার মৃত্যু হয়েছে আর রিয়ালিটিতেও তার মৃত্যু হয়েছিল সত্যিই তার মৃত্যু হয়েছিল জন ল্যাম্বের সে বলছে তার মৃত্যু হয়ে গেছে আর আমার পাশে শুধু ব্রিজেট বসে আছে অর্থাৎ আমরা এইবার যারা পাঠক আমরা যারা পড়ছি এসেটা তারা বুঝতে পারছি যে পুরোটাই উনি স্বপ্ন দেখছিলেন আসলে বসে বসে এই যে কাহিনিগুলো কিন্তু এত সুন্দরভাবে উনি শুরু করেছেন এবং শেষ পর্যন্ত টেনে নিয়ে গেছেন আমাদের মানে যারা শ্রোতা তাদের পাঠকদের যে আমরা ধরতেই পারিনি যে এইভাবে শেষ হবে এই এসেটা তো এইটাই হচ্ছে আমাদের ড্রিম চিলড্রেন এ রেভারি অত্যন্ত সুন্দর একটা এসে এটা এরপরে যে তথ্যগুলো তোমাদের লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি অলরেডি আমি তোমাদের ক্যারেক্টারগুলো লিখিয়ে দিয়েছি এগুলো তোমরা লিখে নেবে এরপরে আর কিছু জিনিস আমি তোমাদের বলছি তো ফ্রেন্ডস এবার এখানে আমরা দেখব যে কী কী ফ্রুটের উল্লেখ আছে আমাদের এই এসেতে অ্যানিম্যালের কী কী উল্লেখ আছে ট্রির কী কী উল্লেখ আছে ফিস কী কী উল্লেখ আছে তো ফ্রুট হিসেবে এখানে নেক্টারিন ফল আর পিচ ফল রেডবেরি ফার অ্যাপেল অরেঞ্জ লাইম গ্রেপ এই ফলগুলোর উল্লেখ আছে আমাদের এসেথে থে অ্যানিম্যাল হিসেবে রবিন রেড ব্রেস্ট এটা একটা পাখির উল্লেখ আছে আর হর্সের উল্লেখ আছে এক জায়গায় ফিস হিসেবে আছে পাইক ফিস আছে এটা খুব বড়ো সাইজের একটা মাছ পাইক আর ডেস হচ্ছে ছোটো ছোটো মাছ ডেস এই এই ফিশগুলোর উল্লেখ আছে ট্রি হিসেবে এখানে ইউ ট্রি ফার ট্রির উল্লেখ আছে আর এক জায়গায় আমরা ফ্রেশ গ্র্যাসের উল্লেখ পাচ্ছি একদম মানে ঘাসের উল্লেখ পাচ্ছি সবুজ ঘাস যার উপরে শুয়ে থাকতো আমাদের যিনি এলিয়া যিনি গল্প বলছেন সে ছোটবেলায় শুয়ে থাকতো সেখানে গিয়ে তো এইখানে একটা জায়গায় আমরা ফরবিডেন ফ্রুটের উল্লেখ পাচ্ছি এইগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট ফ্রেন্ডস এই জায়গাগুলো তোমরা মনে রাখবে যে ফরবিডেন ফ্রুট বলতে কি বোঝানো হয়েছে এখানে তো নিষিদ্ধ ফল বলতে এখানে এই যে নেকটারিন আর পিচ ফলের কথা এখানে বলেছেন আমাদের এসেই তার কারণ হচ্ছে যেহেতু বাড়িটা ওই ফিল্ডের ছিল না উনি বাড়িতে থাকতেন এর যে ঠাকুমা ছিল এলিয়া ঠাকুমার বাড়ি ছিল না ওটা উনি মালিক ছিলেন না বাড়ি উনি দেখাশোনা করতেন সেই জন্য ওই ফলের বাগানের ওপরে ওনার অধিকার ছিল না উনি মানে যথেচ্ছভাবে সেগুলোকে খেতে পারতেন না যখন তখন তুলে খেয়ে নিতে পারতেন না কারণ তার জিনিস নয় ওগুলো উনি জাস্ট দেখাশোনা করতেন সেগুলো সেই জন্য এই যখন আমাদের যে এসে চার্লস ল্যাম মানে এলিয়া এবং তার যারা ভাই বোন রয়েছে দাদা রয়েছে তারা যখন যেত সেখানে বেড়াতে তারা ইচ্ছা মতন বাগানের ফল তুলতে পারতো না সেই জন্য সেই ফলগুলো তাদের কাছে ছিল ফরবিডেন ফ্রুট এই নেকটারিন আর পিচ ফল যেগুলো ঝুলতো দেয়ালের উপরে তারা দেখছে ঝুলে আছে দেয়ালের গায়ে কিন্তু সেগুলো তারা তুলতে পারছে না কারণ এগুলো ফরবিডেন ফ্রুট ছিল নেক্সট হচ্ছে এখানে আরেকটা কথা এখানে এই ফলের যখন লোক কথা মনে রাখবে যে ইনি যখন এই সব ফলের কথা বলছেন তখন যে জন ছিল আমাদের যে বাচ্চাটা শুনছিল ওনার কাহিনী জন সে তখন তার সামনে একটা পাত্রে ওই আঙুর রাখা ছিল কিছু সে একটা থোকা আঙুরে তুলে নিয়েছে মানে সে ভেবে নিয়েছে যে কিছুটা আমি অ্যালিসকে দেবো যে ওর পাশে বসে গল্প শুনছে আর অর্ধেকটা আমি খাবো কিন্তু এটা যখন সে ভাগ ছিল সেই মুহূর্তেই তখন তাদের যে বাবা যে গল্প বলছে এলিয়া সে বলছে আমরা যখন সে দেখেছে ওটা যে জন নিয়েছে এটাকে খাবে বলে না বলে নিয়েছে তখন সে বলছে যে নিজেই বলছে গল্প বলতে বলতেই বলছে বলছে জানি যে ছোটো ছেলেরা যারা তাদের কাছে এটা একটা টোপের মতন মানে যেমন মাছের মাছ ধরার জন্য আমরা টোপ ফেলি তেমন বাচ্চাদের কাছে ওই ফলগুলো হচ্ছে একটা টোপের মতন কিন্তু আমি যখন ছোটো ছিলাম আর আমি যখন সেখানে ঘুরতাম আমি কিন্তু এইসব ফল খাওয়ার দিকে একদম নজর দিতাম না আমার এগুলো দেখতেই ভালো লাগতো আমি এগুলো খেতে চাইতাম না আমার ভালোই লাগতো না এগুলো এই কথাটা শুনে জন তখন লজ্জাতে সেই ফলটাকে আবার রেখে দিয়েছে যেখান থেকে তুলেছিল তো এই কাহিনিটাও কিন্তু ওখানে রয়েছে তো যে লাইনটা ছিল সেটা হচ্ছে কমন বেটস অফ চিলড্রেন এটা মনে রাখবে ফ্রেন্ডস লেখক যে ফ্রেজটা উল্লেখ করেছে সেটা হচ্ছে কমন বেটস অফ চিলড্রেন তো এখানে বেট মানে হচ্ছে যেটাকে বললাম টপ তো ছেলেদের ছোট ছেলেদের সব থেকে বেশি লোভনীয় জিনিস কি ফ্রেন্ডস ফল ফ্রুটস ফ্রুটস হচ্ছে সব থেকে লোভনীয় ছেলেদের কিন্তু এটা জনও সেই জন্য লোভ করছিল কিন্তু ওর বাবা বললো যে আমরা যখন ছোটো ছিলাম আমরা লোভ করতাম না যদিও আমাদের কাছে ফরবিডেন ছিল এই ফলগুলো তো এইটা তোমরা মনে রাখবে নেক্সট হচ্ছে এগুলো আমাদের হলো কমপ্লিট এটা লিখে নেবে আর কিছু জিনিস আমরা লিখবো এখানে তো ফ্রেন্ডস প্রথমে আছে অ্যাবি অ্যাবি মানে মেবি এটা ওয়েস্টমিনস্টার অ্যাবির কথা বলা হচ্ছে এখানে তো এই অ্যাবির উল্লেখ ঠিক কোন জায়গাটাতে হচ্ছে মানে এখানে যে গল্প বলছে সে এরকম বলছে যে ওই সেই যে ধনী ব্যক্তিটা অ্যাকচুয়ালি ওই যে ম্যানসানটা যেখানে ওনার ঠাকুমা থাকতেন ফিল। যে তার মালিক ছিল সে খুব ধনী ব্যক্তি ছিল সে সব সে একটা নতুন বাড়ি করেছিল একটা ফ্যাশনেবল হাউস সেখানে গিয়ে থাকতো এবং এই বাড়ির যে জিনিসপত্র পুরোনো দিনের এই বাড়িটা তো অনেক পুরনো বাড়ি ছিল ম্যানসান ছিল সে এর জিনিসপত্রগুলো সেইখানে নিয়ে চলে গিয়েছিল তখন সে মানে যে আমাদের গল্প বক্তা যে এলিস এলিয়া এলিয়া তখন বলছে যে জনকে বলছে যে আরে এটা কেমন দেখতে লাগবে বলতো যদি কেউ ওই সে যে অ্যাবিটা রয়েছে সেখানকার যে ডেড বডিগুলো রাখা থাকে সে ডেড বডিগুলোকে নিয়ে গিয়ে যদি কেউ ঢুকিয়ে দেয় কোনো একজন মহিলা সুন্দরী মহিলা যার একটা ফ্যাশানেবল রুম রয়েছে যার বাড়িতে সেই ফ্যাশানেবল রুমের ভিতরে যদি সেই ডেড বডিগুলোকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেয় অ্যাবের তাহলে কেমন দেখতে লাগবে তো জন শুনে খুব হাসলো এটাকে শুনে সে জন তখন বলছে নিশ্চয়ই খুবই অদ্ভুত দেখতে লাগবে সেটাকে তো সেই রকমই দেখতে লাগছিল তার ওই সেই নতুন সুন্দর বাড়িটাকে যে পুরনো বাড়ির জিনিসপত্র নতুন বাড়িতে নিয়ে গিয়ে তুলেছিল তো সেইখানে এই অ্যাবেই এই শব্দটার উল্লেখ আছে সেখানে নেক্সট হচ্ছে সাল্ট্রি যে বলেছিল যে তার যে ঠাকুমা ছিল সে এতটাই রিলিজিয়াস ছিল যে সাল্ট্রি মুখস্থ করে ফেলেছিলো সাল্ট্রি মানে হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা বইয়ের নাম বুক অফ সামস এই বইটা সে মুখস্থ করে ফেলেছিল ওটা এবং দ্য টেস্টামেন্টটাও মুখস্থ করেছিল অনেকটা দ্য টেস্টামেন্ট মানে এখানে নিউ টেস্টামেন্টের কথা বলা হচ্ছে যার অনেকটা মুখস্থ করেছিল বাস্টস অফ টুয়েলভ সিজার রোমের বারোজন যে সিজার রয়েছে তাদের যে আবক্ষ মূর্তি যেগুলো রাখা ছিল ওই প্রাসাদের ভেতরে যার দিকে তাকিয়ে থাকতেন আমাদের এই এলিয়া তার কথা বলা হয়েছে অ্যাপারিশানস অফ টু ইনফ্যান্টস দুজন শিশুর আত্মার কথা উল্লেখ আছে যেটা আগেই তোমাদের গল্পটা বলছিলাম দ্য ক্রুয়েল আঙ্কেল অ্যান্ড দ্য টু চিলড্রেন সেই গল্পটা কিন্তু এই যে ব্যালারটা তার নাম ছিল দ্য চিলড্রেন ইন দ্য উডস সেই ব্যালারটার নাম ছিল দ্য চিলড্রেন ইন দ্য উডস এবং এই ব্যালাডটার কাহিনিটাই গোটাটা লেখা ছিল সেই কাঠের চিমনিটাতে আর লাস্ট হচ্ছে আমাদের লিথি নদী এই লিথি নদীর উল্লেখ একটু আগেই তোমাদের আমি বললাম এই লিথি নদী কি এছাড়া আর কিছু তথ্য আমরা এখানে লিখবো এগুলো নোট করে নাও এখান থেকেও প্রশ্ন আসতে পারে বিজি আইডেল ডাইভার্সান বলতে কি বোঝানো হয়েছে বুঝিয়ে দিয়েছি আগেই তোমাদের যে বিজি আইডেল ডাইভার্সান আচ্ছা এই যে ফ্রেজটা বিজি আইডেল এটা একটা অক্সিমরণের উদাহরণ মনে রাখবে এটা অক্সিমরণ অক্সিমরণ হচ্ছে কি যেখানে যে ফিগার অফ স্পিচের ভিতরে দুটো ওয়ার্ড বিপরীত শব্দ পাশাপাশি বসে থাকে তাহলে আইডেল হচ্ছে বিজির বিপরীত শব্দ এরা দেখো পাশাপাশি বসে আছে সেই জন্যই এটা মানে ব্যস্ত অলস ব্যস্ত আবার অলস দুটো বিপরীত শব্দ তো এই দুটো পাশাপাশি বসে আছে সেই জন্য এটাকে অক্সিমোরন বলা হয় কোন জিনিসগুলোকে বলা হয়েছে এগুলো বিজি আইডেল ডাইভারসান ওই এলিয়া যেগুলো সময় কাটানোর জন্য করতো সে ঘোড়ায় চেপে ঘুরতে বেরোতো না সে শিকারে যেত না সে ঘুরে ঘুরে সময় কাটাতো এবং এই যে ম্যানসানটা ছিল বিশাল সেই ম্যানসানটার ভিতরে কী কী দেখতো তার উল্লেখ আছে কোথায় কোথায় ঘুরে বেড়াতো সেই ভাস্ট এমটি টি রুমস ভিতরে ঘুরতো সেই বিশাল বিশাল রুম ছিল অন আউট হ্যাঙ্গিংস বললাম একটু আগে ছিল ফ্ল্যাটারিং টেপস্ট্রি এটাও বলে দিলাম যেগুলো সেই ওই উলের কাজ করা কোনো কাপড়ের উপরে সেইগুলো ঝুলে ঝুলে থাকতো সেইগুলো দেখতো সে টেপস্ট্রিগুলো তারপরে আছে এটা কার্ভড হবে কার্ভড ওকেন প্যানেলসগুলো ওক গাছের যে প্যানেলগুলো তৈরি ছিল সেগুলোকে দেখতে থাকতো সে ওল্ড ফ্যাশান গার্ডেন সেই বাগানের ভিতরে সে ঘুরে বেড়াতো কীভাবে কি বলা হয়েছে বিজি আইডেল ডাইভার্সান এগুলো একবার পড়ে নেবে তোমরা টেক্সটটা তাহলেই ক্লিয়ার হয়ে যাবে নেক্সট হচ্ছে কমন বেডস অফ চিলড্রেন একটু আগেই বললাম যে টোপ বলা হয়েছে শিশুদের জন্য কি সেটা ফ্রুটস ফলকে সাচ এ ডিস্ট্যান্স বিটুইক্সড লাইফ অ্যান্ড ডেথ এটা কি এটাও বলে দিয়েছি যখন লেখক মনে করছেন তার দাদার মৃত্যুর কাহিনিটা তখন তিনি বলছেন যে এই রিসেন্ট মারা গেছে আমার দাদা অথচ মনে হচ্ছে কত দিন হয়ে গেছে তাহলে জন্ম এবং মৃত্যুর ভিতরে যে কি বিশাল একটা ডিস্টেন্স রয়েছে সেই কথাটাই উনি মনে করছেন আর ডিজেক্টেড স্যাড হয়ে যাচ্ছেন ভিতরে ভেতরে লাস্ট হচ্ছে ফরবিডেন ফ্রুট যেটা একটু আগেই বললাম নিষিদ্ধ ফল বলতে ওই সেই যে নেকটারিন এবং পিচ ফলের কথা বলা হয়েছে এখানে ফরবিডেন ফ্রুট তো ফ্রেন্ডস অবশ্যই টেক্সটটা তোমরা একবার পড়বে যদি তোমাদের প্রয়োজন হয় যে দাদা টেক্সটও পড়াতে হবে কিছু করার নেই তোমাকে টেক্সটও বলে দিতে হবে তাহলে আমি টেক্সটও লাইন বাই লাইন পড়িয়ে দিতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু এটা করতে অনেক সময় লাগবে যেহেতু আমরা সিলেবাসটা কমপ্লিট করতে চাইছি আগে সেই জন্য আমরা টেক্সট পড়াচ্ছি না এখানে পারবে দেখো চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স হোয়েন দে ওয়ার চিলড্রেন টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশান টু দ্য কনসেপ্ট অফ এ ট্র্যাডিশনারি গ্রেট আঙ্কল অর গ্র্যান্ডেম এম হোম দে নেভার শ যেটা প্রথমেই আমি শুরু করেছিলাম যে বাচ্চারা সময় গল্প শুনতে ভালোবাসে তাদের কল্পনা শক্তিকে বৃদ্ধি করার জন্য তারা তাদের ঠাকুমার গল্প ঠাকুরদাদার গল্প তারা যখন ছোটো ছিল তারা কেমন ছিল এই সমস্ত গল্প তারা শুনতে চায় এইখান থেকেই শুরু হচ্ছে তারপরেই চলে আসছে ইট ওয়াজ ইন দিস স্পিরিট দ্যাট মাই লিটিল ওয়ান্স মাই মানে এখানে এলিয়া বলছে আমার যে ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে রয়েছে তারা ক্রেপ্ট অ্যাবাউট মি দ্য আদার ইভিনিং কোনো এক সন্ধ্যাবেলায় তারা আমার কাছে এলো টু হিয়ার অ্যাবাউট দেয়ার গ্রেট গ্র্যান্ড মাদার মানে তাদের ঠাকুমার মায়ের গল্প শুনতে যার নাম ছিল ফিল্ড হু লিভড ইন এ গ্রেট হাউস ইন নরফোক যারা নরফোকে একটা বাড়িতে বাস করতো এ হান্ড্রেড টাইমস বিগার দেন দ্যাট ইন হুইচ দে অ্যান্ড পাপা লিভড মানে এখন যে বাড়িটায় তারা মানে আর জন এবং তাদের পাপা মানে যে নিজে উনি লেখক এলিয়া যেখানে বাস করে এই বাড়ির থেকে একশো গুণ বড় একটা বাড়িতে সেই আমাদের যে ঠাকুমা ছিল আমার সে ফিল্ড বাস করত তার কাহিনী শুনতে তারা আমার কাছে এলো এইখানেই শুরু হচ্ছে আমাদের এসে আমরা এখান থেকে কিন্তু একেবারেই ধরতে পারছি না যে আমাদের এলিয়া এই যে বাচ্চাগুলোর কথা বলছে এরা কল্পিত এদের কোনো বাস্তবে অস্তিত্ব নেই আসলে সে হচ্ছে একজন ব্যাচেলার শেষকালে একবার দেখবো আমরা যে যখন তার স্বপ্ন ভাঙছে তার রেভারি ভাঙছে সে বলছে আমি আমার সেই ব্যাচেলার আম চেয়ারে বসে রয়েছি এই যে অংশটা ব্যাচেলার আম চেয়ার এটা ট্রান্সফার্ড এপিথেটের উদাহরণ এটাও এক ধরনের ফিগার অফ স্পিচ এটা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট যেখানে তোমার যে গুণটা সেটা কোন কারুর ঘাড়ে চাপিয়ে দাও তুমি এখানে আম চেয়ারটা ব্যাচেলার নয় যে বসে আছে আম চেয়ারে সে ব্যাচেলার অর্থাৎ এলিয়াস সে এলিয়া হচ্ছে ব্যাচেলার এখানে তো যাই হোক টেক্সটটা একবার পড়বে যদি কোথাও তোমাদের ফটকা লাগে টেক্সটটা পড়ার পর সেটা তোমরা আমাকে বলবে অবশ্যই আমি সেটা ক্লিয়ার করে দেবো ডাউট কমেন্ট করবে আর শেয়ার করে দেবে ভিডিওটা বন্ধুদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই থ্যাংকস ফর ওয়াচিং